আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি শেয়ার করব একটি নার্সারি থেকে আমরা আম পিক আপ করব। আর আমি ভিডিওটি ধারণ করেছি আমেরিকার ফ্লোরিডা থেকে ট্যাম্পা। তো আমি মায়ামিতেও আরও দুইটি গার্ডেনের অ্যাড্রেস দিয়ে দেব। এটি হলো এই বাড়ি এবং নার্সারি যাই বলি 10212 এই বাসার অ্যাড্রেস। এখানে এই ভদ্রলোক গাছ বিক্রি করে, প্লাস বিভিন্ন ভ্যারাইটিসের বিশ্বের নামি দামি বিভিন্ন জাতের আম বিক্রি করে। সুবিধা হলো আপনি খেয়ে আপনার পছন্দ মতো আম কিনতে পারবেন। আর এই আমগুলো তুলনামূলক মার্কেটের আম থেকে একটু বেশি দাম, $4 থেকে $7 ২০২৩ সনে এর দাম। তো আমি যে এই যে স্ক্রিনে আরও দুইটি অ্যাড্রেস দিয়ে দেব এবং ডিসক্রিপশন বক্স অথবা কমেন্ট সেকশনে আপনাদের সুবিধার জন্য লিখে দেব এই অ্যাড্রেসগুলো মায়ামিতে। তো এখান থেকেও আপনারা গাছ ও আম ক্রয় করতে পারেন। এভাবে খেয়ে নার্সারি থেকে চয়েস করে পিক আপ করার অপশন প্লাস ডেলিভারির অপশনও আছে, আপনারা একটু অনলাইন ঘাটলেই পাবেন। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, আশা করি ভালো লাগবে। থ্যাংক ইউ। একটা কি বড় বড় আম, এরকম একদিন আমার গার্ডেন হবে ইনশাল্লাহ। দেখো তো যারা বুক কতটুকু পরপর গাছ লাগাইছে, প্রায় 10 ফিট। তুমি তো 4 ফিট 6 ফিট পরপরই লাগাইতেছো। ও এক একটা গাছ 10 ফিট পরপর লাগাইছে। বাট সিস্টেমটা কিন্তু সুন্দর করছে, সে খেয়াল করছো? গাছের আগাটা এমন ভাবে কাইটা দিছে গাছগুলো ছোট হইয়া আছে। কি লেবুগুলি হইছে রে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। প্রতিটি গাছে আম। গাছের প্রতি প্রেম ভালোবাসা থাকলে এই হয় আর কি, নিজের শখ চাহিদাও মিটায় প্লাস বিক্রিও করে। এখানে এক সময় হাঁস মুরগি পালছে হয়তো। সিস্টেম এখানে যা ডিম পারে, সিস্টেম আর সিস্টেম উপরে ভাবে টিন দিয়ে করলে খারাপ হয় না। দিস কাইন্ড অফ ট্রি লাইক 200 এন্ড লাইক দিস কাইন্ড অফ ট্রি দ্য 3 গ্যালনস আর $40 বিগ অন 200 এ স্মল অন 40 মানে $40। গাছের প্রতিটা গাছের নিচে গাছ নাম লেখা আছে। ডট ম্যাঙ্গো ফাইন। এই আমগুলো আসলে মার্কেটে পাওয়া যায় না, এখান থেকে খেয়ে খেয়ে পিক আপ করে কেনা যায় ফ্রেশ আম। এগুলো একটু স্পেশাল। মার্কেটের আমগুলো $3 থেকে $2 পাউন্ড, বাট এইগুলো $5 থেকে $6-7 পর্যন্ত পাউন্ড। খুবই সুস্বাদু। এ যেন দেখার মতো না, গাছ থেকে আম পেরে পেরে নেওয়া। পিঙ্ক পেয়ারা, সবেদা ফল, আমার প্রিয় একটা ফল। এটা অ্যাভোকাডো ট্রি। মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক ফল। আমি আমটার নাম আবার বলি, এনজি 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 এনজি। আমটা এত মিষ্টি আর ফ্লেভারটা একেবারে অসাধারণ। এটাও মজা। আর একটা জানি কোটা একটা খাইলাম, এইটা এটার নাম জানি কি ব্রাদার, দিস নেম খেরি খেরি খেরিটাও মজা। এনজি খেরি। ইউ ফ্রম বাংলাদেশ? ইয়া, দ্য ইন্ডিয়ানস কল ইট খেরি খেরি। দুইটা পাঁচটা করে দিচ্ছি। How much pound? There are $6 a pound, so 35, it'll be $210. $6 pound. Yeah. It's like, you know what a popsicle is? Mm-hmm. 40 kg মতো বাফু। এই কটা আম না? 40 kg না ভাই। কে ও পাউন্ড। Go.
গট হোম ফাইনালি নিয়ে আসলাম আইসা এখন আমরা পিজা খাইতেছি আম অলরেডি আমি অর্ধেকের বেশি খেয়ে ফেলেছি তো এই যে এই আমটা দেখুন এভাবে বড় বড় একটা আমি তো মনে হয় 3 থেকে 4 কেজি যাই হোক এত মজা আমগুলো এই যে আমটার নাম লেখা আছে এভাবে প্রতিটি আমের গায়ে ওরা নাম লিখে রেখেছে আমগুলো অনেক সুস্বাদু এই আমের জাকটা বেশি ভালো লাগে সবুজ থাকবে কালার হবে না বাট ভিতরে এত সুন্দর একটা ঘ্রাণ যাই হোক আজকে বিদায় নিচ্ছি ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ লাইক ও কমেন্ট করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার পরিবারের জন্য দোয়া করুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ